জাতীয় সংসদে শুরু হয়েছে 2023-24 অর্থ বছরের বাজেট অধিবেশন। আগামীকাল বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আহমা মুস্তফা কামাল। প্রস্তাবিত বাজেটের আকার 7,61,785 কোটি টাকা। এদিন চলচ্চিত্র নায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান সহ মৃত সংসদ সদস্য, রাজনীতিবিদ এবং বিশিষ্টজনদের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। এ সময় প্রধানমন্ত্রী বলেন, ফারুকের মৃত্যু দেশের রাজনীতি ও সংস্কৃতির জন্য এক অপূরণীয় ক্ষতি। মিজান আহমেদের প্রতিবেদন। স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় 21 জাতীয় সংসদের 2023-24 অর্থ বছরের বাজেট অধিবেশন। 21 জাতীয় সংসদের 23তম অধিবেশন বাজেট অধিবেশনে আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাচ্ছি। এ সময় সংসদে উপস্থিত ছিলেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদের 22-23তম এই অধিবেশনের মধ্যবর্তী সময়ে চলচ্চিত্র নায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান সহ রাজনীতিবিদ ও বিশিষ্টজনদের মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন করা হয়। আলোচনায় অংশ নেন সরকার ও বিরোধী দলীয় সংসদ সদস্যরা। এখন পর্যন্ত প্রায় 19 জন সহকর্মীকে হারিয়েছি আমরা, তার মধ্যে 2 জন মহিলা। এ সময় সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মুজিব আদর্শের অকুতোভয়ী সৈনিক আকবর হোসেন পাঠানের শূন্যতা পূরণ হবার নয়। 6 দফা আন্দোলন বা 71 মুক্তিযুদ্ধে তার যে ভূমিকা, সে কখনোই ভুলবার নয়। মাঝখানে একটু সুস্থ হয়েছিলেন, আমার সঙ্গে একটু ফোনে কথাও হয়, বলছেন আমি ভালো হয়ে ফিরে আসবো, কিন্তু আসছি ফিরে আসি না, ফলের দেশে চলে গেছে। আমি সংসদ সদস্য মাননীয় সংসদ ফারুকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি, সেই সাথে সাথে তার পরিবারের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি। পাশাপাশি বঙ্গবন্ধুর মাতা সাইরা খাতুনের জন্য দেশবাসীর কাছে দোয়া চান বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 49 বছর আগেই তিনি আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন, আমি আজকে তার জন্য দোয়া চাই, জাতির কাছেও দোয়া চাই, কারণ তিনি তো আমাদের এই অমূল্য সম্পদ জাতির তো বঙ্গবন্ধুকে জন্ম দিয়ে ছিলেন বলে তিনি আজকে আমরা স্বাধীন জাতি হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছি। পরে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গ্রহণ করা হয় এবং প্রয়াত সংসদ সদস্য আকবর হোসেন পাঠানের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা রেখে বৃহস্পতিবার বিকেল 3টা পর্যন্ত সংসদ অধিবেশন মুলতুবি করেন স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। 2023 বৃহস্পতিবার বিকাল 3 ঘটিকা পর্যন্ত মুলতুবি করা হলো। তবে 1 জুন বৃহস্পতিবার সংসদে 2023-24 অর্থ বছরের জাতীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল। মূল্যস্ফীতির নিয়ন্ত্রণ এবং উচ্চ জিডিপি প্রবৃদ্ধির গতি বজায় রাখার লক্ষ্যে সম্ভাব্য বাজেটের আকার 7,61,785 কোটি টাকা। বাজেটে আগামী অর্থ বছরের প্রবৃদ্ধি 7.5% আর 6.5% মূল্যস্ফীতি নির্ধারণ করা হয়েছে। এবার ঈদের ছুটির কারণে মাস শেষের আগে 26 জুন সংসদে প্রস্তাবিত বাজেট পাশ করা হবে। মিজান আহমেদ, SATV, ঢাকা।